নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তি হোসেন আমি এই চ্যানেলে বিভিন্ন প্রকার বই নিয়ে আলোচনা করে থাকি তো আজ আমি একটি এমন বই দেখাচ্ছি যে বইটি মনে হয় ইউটিউব চ্যানেলে এর আগে ভিডিও হয়নি প্রথমেই বলি যে এই বইটির সাথে আমাদের মানে আমাদের মতো মধ্যবয়সী যারা তাদের অনেক ছোটোবেলাকার স্মৃতি জড়িয়ে আছে কারণ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প পড়েনি এমন মানুষ নেই মনে হয় বাঙালি তো সেই জায়গা থেকে তো এই বইটি খুবই লোভনীয় এবং মনোগ্রাহী তো সেই জায়গা থেকে আমি কয়েকদিন আগে কলেজ স্ট্রিটে গেছিলাম তো হঠাৎ করে এই বইটি চোখে পড়ে ছেলেদের রামায়ণ তো রামায়ণ সম্পর্কে নতুন করে কিছু বলার আলাদা করে নেই কারণ ভারতবর্ষের দুটি শ্রেষ্ঠ মহাকাব্য হলো রামায়ণ ও মহাভারত তো তারই একটি হলো রামায়ণ তো আজকে আমি যে বইটি দেখাচ্ছি বা গ্রন্থটি দেখাচ্ছি সেটি হলো ছেলেদের রামায়ণ এটি একটি শিশু বলা যেতে পারে কিন্তু এই বইটি কিন্তু শিশু থেকে বৃদ্ধ সবারই জন্যই সমানভাবে আকর্ষণীয় সবাই এই বইটি পড়ে এর রসা সাধন করতে পারে এবং এই বইটি পড়ে অনেক জ্ঞান অর্জন করতে পারে তো এই বইটি আজ আমি আপনাদের দেখাবো বইটির সম্পর্কে আলোচনা করবো রামায়ণ ছেলেদের রামায়ণ লেখক হচ্ছেন উপেন্দ্র কিশোর চৌধুরী। ছোট বই বেশি বড় নয় হার্ড কভারে বইটি তৈরি হয়েছে বইটির ডিটেলস অবশ্যই বলবো রামায়ণের সম্পূর্ণ গল্পটাই এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে এবং বইটির বিষয়ত্ব হলো যে খুব সহজ সরল ভাষায় একটি গল্প আকারে রামায়ণ মহাকাব্যটিকে তুলে ধরা হয়েছে যাতে সবাই বুঝতে পারে বিশেষ করে শিশুরা যারা ছোট বয়সে অল্প বয়সী মেয়েরা যাতে খুব সহজে রামায়ণটি বুঝতে পারে সেই জন্য এই বইটি খুবই গ্রহণযোগ্য এবং উপহার দেওয়ার জন্য খুবই ভালো তো সেই জন্যই আমি আজকে এই ভিডিওটি করছি এছাড়াও অনেক রামায়ণ মহাভারতের গ্রন্থ আমার কাছে আছে অনেক প্রকারের অনেক ব্যক্তিত্বের লেখা রামায়ণ মহাভারত আছে তো সেগুলোও আমি পরবর্তীকালে নিশ্চয়ই দেখাবো আজ এই বইটির সম্পর্কে একটু আলোচনা করি প্রথমেই বলি যে বইটি হার্ড হার্ট কভারে তৈরি সুন্দর একটি বই আকার আকৃতি খুব সুন্দর এবং কভার পেজটা অত্যন্ত সুন্দর করে করা হয়েছে এখানে রামের একটি ছবি দেওয়া হয়েছে এবং হনুমানজির ছবি দেওয়া হয়েছে খুব সুন্দর একটি বই ছেলেদের রামায়ণ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বইটির পেজ কোয়ালিটিও ভালো এবং ছবি দিয়ে দিয়ে বইটি করা হয়েছে ছেলেদের রামায়ণ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আদিত্য পুস্তকালয় থেকে বইটি প্রকাশিত হয়েছে এবং প্রকাশক শ্রী তপন কুমার বিশ্বাস আর এখানে বইটির মূল্য হচ্ছে মাত্র আশি টাকা মূল্যের বই এই বইটি বিশেষত্ব কি এই বইটি কিন্তু খুব সহজে সহজ সরল ভাষায় রামায়ণের পুরো ঘটনাটাকে তুলে ধরা হয়েছে সমগ্র গল্পটাই খুব সহজ সরল ভাষায় মূল জিসটাকে ব্যবহার করে তুলে ধরা হয়েছে যাতে সবাই এটি পড়ে বুঝতে পারে এবং রামায়ণ এবং মহাভারতের পুরো গল্পটা যাতে আমরা বোধগম্য করতে পারি খুব সহজে সেই জন্য এই বইটি খুবই গ্রহণযোগ্য এবং সবারই পড়া উচিত এতে শিশুরাও যেমন এই বইটি পড়ে উপকার পাবেন তার সাথে মি মিডিল এজের লোকেরা বা বৃদ্ধরাও এই বইটি পড়ে সমভাবে আনন্দ পাবে এবং বইটি পড়ে অনেক কিছু জানতে পারবে তো বইটি এইখান থেকে শুরু হয়েছে তারপরে চলেছে বইটির ফন্ট কোয়ালিটি খুবই ভালো এবং পড়তেও খুব সুবিধা হবে বইটির মাঝে মাঝে অনেক ইলাস্ট্রেশনও ছোট ছোট করা আছে যেগুলি খুব সুন্দর এবং ছোট ছোট ইলাস্ট্রেশনও আছে আর বইটির পেজ সংখ্যা হচ্ছে মাত্র একশো পাতার বই এবং বইটি ওভারঅল কোয়ালিটি খুব সুন্দর খুব সুন্দর একটি বই রামায়ণ আমি আজকে আপনাদের দেখালাম এছাড়া আরও অনেক রামায়ণ আছে আমার কাছে অনেক লেখকের লেখা রামায়ণ আছে আমি পরবর্তীকালে নিশ্চয়ই সেই বিষয় ভিডিও করে দেখাবো আজকে যে রামায়ণটি আমি দেখালাম ছেলেদের রামায়ণ বইটি খুবই সুন্দর এবং খুবই সহজ সহজে পড়ে ফেলা যায় এবং সহজ সরল ভাষায় লেখা অনেকের অনেক সময় আমাদের পক্ষে ওই বড়ো হাজার দু হাজার পাতার রামায়ণ পড়া আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না ধৈর্য থাকে না কিন্তু এইটি সেই জায়গা থেকে অনেক সুন্দর আপনারা খুব সহজেই বইটি পড়ে ফেলতে পারবেন মাত্র একশো পঁয়ত্রিশ পাতার বই খুব সহজে পড়ে ফেলতে পারবেন এবং খুব সুন্দর কভার দিয়ে খুব সুন্দর একবার বইটি পড়তে শুরু করলে আর মানে না শেষ করে ওঠা যাবে না এক দুদিনের মধ্যেই বইটি সম্পূর্ণ পড়া হয়ে যাবে খুবই সুন্দর একটি বই ভালো বই তো আমি কাউকে বই কিনতে আগ্রহী করি না আমার কাজ হচ্ছে বাংলার বই ঘরে বিভিন্ন গ্রন্থাদি বই ইতিহাস পুরাণ এই সমস্ত গ্রন্থগুলোকে বইগুলোকে আপনাদের সামনে তুলে ধরার সেই কাজটি আমি করে যাই কেউ ব্যক্তিগতভাবে নেবেন না কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য আমি কোনো ভিডিওই করি না সবাই এর থেকে ভালো জিনিসটি গ্রহণ করুন এবং গঠনমূলক এবং গঠনমূলক মন্তব্য করবেন এবং সবাইকে ছড়িয়ে দিন শেয়ার করুন ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ যাতে বই পড়তে আগ্রহী হয়ে ওঠে এই উদ্দেশ্যেই আমার বাংলার বইঘরের পথ চলা সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখাবেন